بسم الله الرحمن الرحيم আচ্ছা আজকে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা শুরু করতেছি এখানে শুরুতে আছে কাজ কাজ কি এটা জীবন পড়ে আসছো যে কোনো কিছুর উপর যদি বল প্রয়োগ করে তাহলে যদি তার স্মরণ ঘটে তাহলে সেটা হইতেছে তোমার কাজ কিন্তু এখানে তোমাদের এস এসসিতে এসে দুই ধরনের কাজের কথা হয়ে গেছে একটা হচ্ছে তোমার পজিটিভ ওয়ার্ক আর একটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ক এই দুইটা জিনিস আগে পড়া তো কাজ জিনিসটা আমি আগে একটু দেখাই দিই সেটা হচ্ছে যেমন ধর এটা একটা বস্তু ঠিক আছে এই বস্তুর উপর ধরো তুমি অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করছো তো এ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এটাতে যদি ডি পরিমাণ দূরত্ব বা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে এটা কী হলো কাজ সম্পাদিত হলো আর একটা জিনিস খেয়াল করো এখানে তুমি কতক্ষণ বল প্রয়োগ করছো এটাও একটা কথা সেটা হচ্ছে যতক্ষণ না মানে যতক্ষণ পর্যন্ত বস্তুটা এই যে এখান থেকে শুরু করে এই যে এস বা ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি এটাকে উপর বল প্রয়োগ করছো তাহলে এখানে কাজ সমান কি ডব্লিউ এটা ওয়ার্ক কাজ ইংলিশ ওয়ার্ক ওয়ার্ক থেকে ডাব্লিউটা আসছে তো কাজ ছান হচ্ছে যে পরিমাণ বল প্রয়োগ করছে এফ ইন্টু অ্যাস ঠিক আছে মানে এটা স্মরণ স্মরণ হয়েছে স্মরণ কেন বলতেছি এটা কেন দূরত্ব বলতেছে না কেন এটা নির্দিষ্ট একটা দিকে দূরত্ব অতিক্রম করছে একটা দিক দিক বলছে একটা নির্দিষ্ট নির্দিষ্ট দিক বলার কারণে এটাকে আমরা স্মরণ বলতেছি আচ্ছা যাই হোক এগুলো আগেও পোশ এখানে দেওয়া আছে ডাব্লিউ জি গোলটা এফ এস কাজের হচ্ছে জোল আর কাজের মাত্রা হচ্ছে অ্যাম স্কোয়ার টু আচ্ছা এখন যে জিনিসটা দেখাবো এখানে হচ্ছে কাজ তোমার এখানে যে কথাটা লিখছে এখানে লিখছে কি বলো হচ্ছে তোমার এফ ফ যেটা বলো হচ্ছে তোমার ভেক্টর রাশি আবার দূরত্ব মানে স্মরণ এসও হচ্ছে তোমার কি ভেক্টর রাশি কিন্তু দুইটা রাশি গুণের ফলে একটা রাশি উৎপন্ন হওয়ার কথা ছিল কিন্তু এখানে কাজ যেটা হয়েছে কাজ কিন্তু স্কেলার রাশি এটা মাথায় রাখিও কাজ কিন্তু ভেক্টর রাশি না আচ্ছা এখানে কিছু আরেকটা কথা আছে এই যে এই জিনিসটা একটু আমি বোঝাই দিই এই অংশটা এই অংশটা এখানে একটু জিনিস খেয়াল করো যেমন ধরো তুমি একটা ঠেলাগাড়ির মধ্যে তুমি ধরো অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করছো এই যে অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এটাতে অ্যাস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে ভালো করে খেয়াল করো এটা কিন্তু এমন না যে তুমি অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করো এটাকে ছেড়ে দিস তারপর এটা অ্যাস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এমন কিছু নয় এটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি ঠেলাগাড়িটাতে অ্যাস পরিমাণ দূরত্ব অতিক্রম করা পর্যন্ত কিন্তু অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করছো আবারও বলতেছি এই দূরত্বটা অতিক্রম করা পর্যন্ত তোমার হাত ঠেলাগাড়িতে ছিল ঠিক আছে মানে তুমি এই অ্যাস পর্যন্ত দূরত্ব অতিক্রম করা পর্যন্ত তুমি ঠেলাগাড়িকে কি ঠেলতেছিলা ঠিক আছে তার মানে এই যে এতটুক দূরত্ব অতিক্রম করা পর্যন্ত তুমি সেটাতে এক পরিমাণ বল প্রয়োগ করছো তো ঠেলা গাড়িকে অ্যাস পরিমাণ দূরত্ব অতিক্রম করা পর্যন্ত তুমি ঠেলতেছো এরপর যখন তুমি ছেড়ে দিস তারপর কী হয়েছে ওই গাড়িটা ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করছো তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে বল ছিল কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি এস পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছিল ততক্ষণ পর্যন্ত বলটা ছিল কিন্তু যখন এ বাকি ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করার সময় কিন্তু অ্যাফ বলটা ছিল না তাহলে কাজ হইছে শুধু এই যে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করার সময় শুধু কাজটা হয়েছে কিন্তু এই যখন ডি পরিমাণ দূরত্বটা অতিক্রম করছে তখন কিন্তু কাজ হয় না কেননা এখানে কোনো বল ছিল না এই কথাটা এখানে বলছে যে দেখো এই লাইনে কাজের পরিমাণ ডাব্লিউসি টু এফ এস পরের ডি দূরত্ব অতিক্রম করার সময় কোনো বল প্রয়োগ করা হয়নি বলে কোনো কাজ হয়নি আচ্ছা এখন এখানে নিচে তোমাদের একটা অঙ্ক দিয়েছে অঙ্কটা ইজি আছে যে বলছে কি তোমার বর পঞ্চাশ কেজি তুমি দশতলা বিল্ডিংয়ের উপর উঠছো তুমি কত কাজ করছো প্রতি তলার উচ্চতা হচ্ছে তিরিশ মিটার তাহলে এখানে দেখো যে প্রতিতলার উচ্চতা যদি তিন মিটার হয় তাহলে দশতলা বিল্ডিং উচ্চতা কত হবে তিরিশ মিটার আমি স্মরণটা বের করলাম অ্যাস কিন্তু এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে পঞ্চাশ কেজি ভর দেওয়া আছে তো ভর থেকে আমরা এটা বল নির্ণয় করব। আমরা জানি কি আমাদের ওজন ওজন নিজেই কি একটা বল আমি আগে চ্যাপ্টারে পড়েছি ওজন আমাদের কী বল পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের ফলে আমরা এটা অনুভব করি তো ওজন থেকে আমরা কীভাবে বল এ বা নিউটনে নিয়ে ওজনকে আমরা যদি অভিজ্ঞ সরি ভরকে মানে কেজিকে যদি আমরা অভিজ তরণ দিয়ে গুণ করি তাহলে আমরা ওজন বা বল টা পেয়ে যাবে এখানে লিখছে ওজন একটা বল সেটা নিচের দিকে কাজ করছে কেন নিচের দিকে কাজ করতেছে কেন নিচের দিকে কাজ করতেছে কেন পৃথিবীর আগে চ্যাপ্টারে পড়াইছি পৃথিবীর মাদ্রাকা সম্বল সবসময় পৃথিবীর ক্যান্ডের দিকে কাজ করতো এটা একদম ইজি এখানে আমি বল পেয়ে গেলাম সরম পেয়ে গেলাম এখন কাজ কত হয়েছে কাজের এক হচ্ছে ওই বলকে আমি যখন মিটার দিয়ে গুণ করে দিছি আমার চোদ্দো হাজার সাতশো জুল বা আমি এটাকে এক হাজার দিয়ে ভাগ করলে ফোরটিন পয়েন্ট সেভেন কিলো জুল পাইছি আচ্ছা এটাই আচ্ছা এখন দেখো তো বুঝছোই এটা হচ্ছে নিউটনকে মিটার দিয়ে গুণ করলে আমি কি পাই জুল পাই তো অনেক সময় আসতে পারে কাজের একক কিন্তু অনেক জায়গায় নিউটন মিটারও ইউজ করে ঠিক আছে কেন নিউটন মিটার ইউজ করে কেন বলের একক নিউটন স্মরণের একক মিটার তো আমরা কাজ কীভাবে পাই বলকে স্মরণ দিয়ে গুণ করি বলে নিউটনকে মিটার দিয়ে গুণ করলাম নিউটন মিটার ও ইউজ করা হয় আবার জুলও ইউজ করা হয় আচ্ছা এখন এখানে দেখো এই যে এই অংশটা তোমার পজিটিভ কাজ আর নেগেটিভ কাজ কথাটা বলছে এটা একটু করে আমি বুঝাই পজিটিভ কাজ কাজ হচ্ছে তোমার দুই রকম একটা তোমার ধনাত্মক কাজ হইতে পারে এটা হচ্ছে ঋণাত্মক কাজ হতে পারে একদম ইজিলি একটা জিনিস বুঝাই ধনাত্মক বা পজিটিভ কাজ হচ্ছে তুমি বস্তুকে যেদিকে বল প্রয়োগ করতেছো বস্তুর স্মরণও যদি সেদিকে হয় আবার বলি তুমি বস্তুকে যেদিকে বল প্রয়োগ করতেছো বস্তুর স্মরণ ও যদি সেদিকে হয় তাহলে সেটাকে বলবো আমরা ধনাত্মক কাজ আর তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো বস্তুর স্মরণ যদি সেদিকে না হয়ে ঠিক তার বিপরীত দিকে হয় মানে বল যেদিকে প্রয়োগ করতেছো তার বিপরীত দিকে হয় তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক কাজ ঠিক আছে যেমন ধরো এটা হচ্ছে তুমি ঠিক আছে এদিক থেকে ধরো একটা সাইকেল আসতেছে এই দিক থেকে একটা সাইকেল তোমার দিকে আসতেছে তুমি সাইকেলটাকে থামানোর জন্য দুই হাত দিয়ে এভাবে দুই হাত দিয়ে এভাবে অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করছো সাইকেলটাকে ঠিক আছে সাইকেলটা দিক থেকে ধেয়ে আসতেছে তুমি কি করছো সাইকেলটাকে থামানোর জন্য অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করছো কিন্তু সাইকেলটা ধরো থামে নেয় না থেমে তোমাকে ঠেলে সাইকেলটা কি তোমাকে পিছন দিকে কি অ্যাপ পরিমাণ সরাই দিছে এই যে এ পরিমাণ দূরত্ব তোমাকে পিছন দিকে সরিয়ে দিলো সাইকেলটা তাহলে এখানে কাহিনিটা কি হলো তুমি সাইকেলকে এই যে এদিকে ঠিক এ বরাবর কি করছো তুমি সাইকেলকে অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করছো তাহলে সাইকেলের স্মরণ হওয়ার কথা ছিল কি এদিকে কিন্তু সাইকেলের স্মরণ এদিকে না হয়ে টিক যেদিকে বল প্রয়োগ করছো তার বিপরীত দিকে কি হলো স্মরণটা হলো তার কারণে এখানে কাজটা কি হয় না ধনাত্মক হয় না কেন ধনাত্মক হয় না তুমি যেদিকে বল প্রয়োগ করছো টিক তার বিপরীত দিকে কী স্মরণটা হয়েছে সেই জন্য এখানে কাজের পরিমাণটা হচ্ছে ঋণাত্মক ডাব্লিউ ইজিক টু মাইনাস এফ এস এই যে এখানে দেখা হয়েছে দেখো এই যে ডাবলিউ ইকাল টু এখানে স্মরণটা বিপরীত দিকে হয়েছে এখানে তাই স্মরণ ঋণাত্মক এফ ইন টু মাইনাস এস টু মাইনাস এফ এস ঠিক আছে তো ধনাত্মক কাজের কথা হচ্ছে ধনাত্মক কাজ মানে হচ্ছে বলটা কাজ করছে মানে তুমি এই যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো সেটা কি করছে কাজ করছে সেটা কাজ করার ফলে বল যেদিকে প্রয়োগ করছো ঠিক তার ঠিক সেদিকে তোমার বস্তু স্মরণ হয়েছে আর তো কাজ মানে হচ্ছে বলের উপর কাজ সম্পন্ন হয়েছে বলের উপর কাজ সম্পন্ন হয়েছে এখানে তুমি হচ্ছ বল তুমি বল প্রয়োগ করছো এদিক দিয়ে স্মরণ হওয়ার কথা ছিল কিন্তু স্মরণ হয়েছে টিকটার উল্টা দিকে মানে বলকে সরাই দিছে তুমি যেদিকে বল প্রয়োগ করছো বলকেই সরাই দিয়ে উল্টা দিকে অ্যাস পরিমাণ স্মরণ হয়েছে তার মানে বলের উপর কী হয়েছে কাজ সম্পন্ন হয়েছে তো বলের উপর কাজ সম্পন্ন হলে সেটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজ আচ্ছা শক্তি কি শক্তি আর কাজ একই জিনিস শক্তির এককও জুল শক্তির মাত্রও কাজের মতোই তোমার এমএল স্কোয়া টিম বাস টু শক্তি হচ্ছে তোমার কাজ করার সামর্থ্য ঠিক আছে শক্তি জিনিসটা এই যে এখানে আছে একটু উপরে বলে দিছে যে শক্তি হচ্ছে কি যে তোমার তুমি ধরো কোনো কিছুর উপর বল প্রয়োগ করলা যেমন ধরো এই যে এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করছো এই বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে এই বস্তুটার মধ্যে একটা কাজ করার সামর্থ্য সৃষ্টি হয়েছে এই কাজ করার সামর্থ্য সৃষ্টি হয়েছে বলে বস্তুটা কী যেদিকে বল প্রয়োগ করছো সেদিকে অ্যাস পরিমাণ স্মরণ হয়েছে এই যে কাজ করার সামর্থ্য সৃষ্টি হলো এটা যে কাজ করার একটা ইচ্ছা সৃষ্টি হলো বস্তুটার মধ্যে ওইটাই হচ্ছে তোমার শক্তি মানে ওইটার মধ্যে যে পরিমাণে কাজ করার সামর্থ্য সৃষ্টি হবে ঠিক সেই পরিমাণ কাজ সম্পন্ন হবে বা ঠিক সেই পরিমাণ ওর স্মরণ হবে কাজ করার সামর্থ্য যখন শেষ হয়ে যাবে ওরটা স্মরণও শেষ হবে মানে বস্তুটাও থেমে যাবে তার মানে কাজ করার সামর্থ্য হচ্ছে তোমার শক্তি তো মেন কথা হচ্ছে তুমি যতটুক কাজ করার সামর্থ্য হবে ঠিক ততটুক কাজ করতে পারবে এর বেশি কাজ করতে পারবে তার মানে কি দাঁড়িয়েছে যতটুক শক্তি দিবা ঠিক ততটুক কাজ করতে পারতেছে সেই জন্য শক্তি আর কাজ কথাটাই একই জিনিস ঠিক আছে এই কথাগুলো এখানে লিখছে আচ্ছা এই জিনিসটা আমি একটু বিজয় দিই এখানে একটা কথা লিখছে ধনাত্মক কাজ করা মানে হচ্ছে বস্তুটাকে শক্তি দেওয়া কাজ করা মানে হচ্ছে বস্তুটাকে বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া এটার কথা হচ্ছে যেমন এখানে কাজটা কী হয়েছে ধনাত্মক হয়েছে না তুমি যেদিকে বল প্রয়োগ করছো ঠিক সেদিকে স্মরণ হয়েছে তার মানে কি তুমি বস্তুটার মধ্যে কী দিছো একটা শক্তি দিছো ওই শক্তিটা পাওয়ার ফলে বস্তু যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেদিকে কাজ সম্পন্ন হয়েছে কিন্তু এখানে নেগেটিভ নেগেটিভ কাজের ক্ষেত্রে বা ঋণাত্মক কাজের ক্ষেত্রে তো বস্তুকে তুমি যেমন সাইকেলটা তোমার দিকে ধেয়ে আসতে ছিল তুমি সাইকেলের মধ্যে বল প্রয়োগ করছিল মানে সাইকেলের মধ্যে একটা শক্তি দিছিলা কিন্তু সাইকেলটা সেই শক্তিটা তোমার থেকে গ্রহণ করে নেয় উল্টা কী হয়েছে ওই শক্তির বিপরীত দিকে সাইকেল তোমাকে সরাই দিছে তার মানে এখান থেকে সাইকেল কি ওই ওই মানে সাইকেল বা বস্তুটা থেকে কি হয়েছে শক্তি কিছু শক্তি হারাই গেছে বা কিছু শক্তি সরাই নেওয়া হয়েছে এটাই হচ্ছে ঋণাত্মক কাজ আচ্ছা এখানে শক্তির একক দেখো একই রকম কাজের মতো জুল শক্তির মাত্র একে এমএল স্কোয়ার টিম ইনভার্স টু আচ্ছা এখানে একটা অঙ্গ দিছে অঙ্গটা হচ্ছে একটা বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করে দশ মিটার নিয়ে গেছে ঘর্ষণ বল যদি বিপরীত দিকে দশ নিউটন হয় তুমি কতটুকু কাজ করছো আচ্ছা এখানে বা ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে আচ্ছা এ বল প্রয়োগ করছো তুমি এদিকে ঘর্ষণ বল টিকটার বিপরীত দিকে আমি আগে চাপ্টারে পড়াইছি তুমি যেদিকে বল প্রয়োগ করো না কেন টিকটার বিপরীত দিকে একটা কি বল অনুভব করবা ঘর্ষণ বল অনুভব করবা তো এটাই তুমি যেদিকে বল প্রয়োগ করছো সেদিকে কি ধনাত্মক কাজ হয়েছে আর ঘর্ষণ বলটা যেহেতু তোমার বলের বিপরীত দিকে হয়েছে তার মানে কি এখানে ঋণাত্মক কাজ হয়েছে গস কারণে এটাই দেখাইছে তুমি যেদিকে বল প্রয়োগ করছো একশো নিউটন বল প্রয়োগ করছো স্মরণ হয়েছে কত দশ মিটার একশো ইন্টু দশ এক এক হাজার জোল বা এক কিলো জোল আর গর বল হয়েছে কত দশ নিউটন দশ নিয়ে টনকে দূরত্ব দিয়ে গুণ করছে যেহেতু এটা বিপরীত দিকে হয়েছে সেজন্য এটা ঋণাত্মক হয়েছে তো গস সম্বলের ফলে কাজ হয়েছে কত মাইনাস একশো জোল তো এখানে একটা কথা এসে দেখো তুমি কাজ করছো কত তোমার যে বল প্রয়োগ করছো সেটার ফলে কাজ হয়েছে এক জুল আর গর্ষণ বল কাজ করছে কত মাইনাস একশো জোল তাহলে টোটাল কাজ কত হয়েছে এখানে যদি তোমাকে প্রশ্ন করতো যে টোটাল কাজ কত হয়েছে টোটাল কাজ কত হয়েছে এই এক হাজার জোল থেকে যদি একশো জোল মাইনাস করে তাহলে কত জোল থাকে নয়শো জোল টোটাল কাজ হয়েছে তোমার নয়শো জোল তো এখানেই এই কথাটা লিখছে তোমার কাজের কারণে পাথরটি কি করছে শক্তি অর্জন করছে আর ঘর্ষণ বলের কারণে শক্তি ক্ষয় হয়েছে শক্তি ক্ষয় হয়েছে মানে এই যে এই কথাটা মানে কাজ মানে কি থেকে শক্তি সরিয়ে নিছে মানে ওই ঘর্ষণ বলের কারণে কাজ হয়েছে সেজন্য বস্তুটা কিছু শক্তি ক্ষয় হয়েছে বা তোমার ওই বস্তুটাকে কিছু শক্তি সরাই নিয়েছে আচ্ছা এখানে শক্তির বিভিন্ন রূপ দেওয়া আছে আচ্ছা এটা আমি পরের ভিডিওতে বুঝাই দিতেছি একটু আশা করি কাচ আর শক্তি জিনিসটা ভালো করে বুঝছো ধনাত্মক কাজ বা কাজ ধনাত্মক শক্তি নিরাত্মক শক্তি ওকে